হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ ভারতীয় ডাক বা ইন্ডিয়া পোস্টের পক্ষ থেকে একটা ভ্যাকান্সির ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করব। যেখানে ড্রাইভার পদের জন্য নিয়োগ চলছে এবং সেজন্যই এটা কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্য ভ্যাকান্সি তো এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং এই ধরনের চাকরি সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে একটু দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো এবার দেখে নেওয়া যাক নিয়োগের বিস্তারিত তথ্যগুলি তো প্রথমে আমি বললাম এখানে পদের নাম যেটা আছে সেটা হলো স্টাফ কার ড্রাইভার এখানে বেতন আছে প্রতি মাসে উনিশ থেকে তেষট্টি হাজার দুশো টাকা এবং বয়স সীমা যেটা রয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে এবার দেখে নেওয়া যাক প্রয়োজনীয় যোগ্যতা এই পদের জন্য আবেদন করতে হলে মাধ্যমিক পাস করে থাকতে হবে হালকা এবং ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যানবাহনের যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং হালকা এবং ভারী যানবাহন চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে মোট শূন্যপদ আছে উনত্রিশটি এবং বন্ধুরা এখানে এই যে ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে এই ব্যাপারে কিন্তু এর আগে একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছিলাম যে পড়াশুনোর পাশাপাশি কোন এক্সট্রা সার্টিফিকেটগুলো তোমাদের সংগ্রহ করে রাখা উচিত তো সেই ভিডিওটা যারা এখনও দেখুনই তো সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর নিজের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তো সুতরাং তোমরা যারা সেই ধরনের সার্টিফিকেটগুলো জোগাড় করে রেখেছিলে যার মধ্যে ড্রাইভিং লাইসেন্স একটা অন্যতম ডকুমেন্টস তো তাদের জন্য এই ধরনের রিক্রুটমেন্টগুলো কিন্তু খুবই উপকারী তো সুতরাং যারা এখনও এক্সট্রা সার্টিফিকেট কোর্সগুলো করে রাখো নি তো তোমরা যে সকল বন্ধুরা এখনও অতিরিক্ত প্রয়োজনীয় কোর্সের সার্টিফিকেটগুলো এখনও সংগ্রহ নি তারা ওই ভিডিওটি দেখে এসে অবশ্যই ওই সকল কোর্সগুলো কিন্তু করে ফেলো যাতে এই ধরনের রিক্রুটমেন্টগুলো তোমাদের হাত ছাড়া না হয় এবার দেখে নেওয়া যাক নিয়োগ প্রক্রিয়া এখানে সরাসরি নিয়োগ করা হবে অর্থাৎ ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং চাকরির সময়সীমা দেখাও এখানে দু বছরের জন্য কাজে নিয়োগ করা হবে অর্থাৎ প্রথমে কন্ট্রাকচুয়ালে নেওয়া হবে পরবর্তীতে সময়ের মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে এবার দেখে নেওয়া যাক আবেদন করার প্রক্রিয়া এফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে দেওয়া ফর্মটি হাতে লিখে পূরণ করে পাঠাতে হবে অর্থাৎ এই আবেদনের পদ্ধতি হচ্ছে অফলাইন আবেদন পাঠানোর ঠিকানা ওই ফর্মটি যথাযথভাবে ফিল আপ করে কিন্তু নিম্নলিখিত এই ঠিকানায় কিন্তু আবেদনপত্রটি পাঠাতে হবে এবার দেখে নেওয়া যায় গুরুত্বপূর্ণ তারিখগুলো এখানে আবেদন শুরুর তারিখ হলো সতেরো এক দু এবং আবেদন চলবে বা অন্তিম তারিখ হচ্ছে পনেরো তিন দু তো তাহলে চলো বন্ধুরা এবার অফিসিয়াল নোটিফিকেশানটা একবার দেখে নেওয়া যাক তো তাহলে বন্ধুরা এটাই হচ্ছে ইন্ডিয়া পোস্টের পক্ষ থেকে যে নিয়োগের ভ্যাকান্সি তার অফিসিয়াল নোটিফিকেশান এখানে সমস্ত বিষয়গুলো দেখো বিস্তারিত দেওয়ার আছে যেগুলো একটু আগে আমি সমস্তটাই বললাম এবং বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে এই যে ফর্মটা দেওয়া রয়েছে এই ফর্মটাই কিন্তু যথাযথভাবে ফিল আপ করে তোমাদেরকে যে ঠিকানা আমি একটু আগে দেখালাম সেই ঠিকানায় প্রেরণ করতে হবে বা পাঠাতে হবে তাহলে বন্ধুরা এটাই ছিল ইন্ডিয়া পোস্টের পক্ষ থেকে নিয়োগের ব্যাপারে একটা তথ্য এবং এই তথ্যটা যদি তোমাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দিও এবং নিয়োগ সংক্রান্ত এই ভিডিওটা নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না এবং তোমরাও কিন্তু যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো এবং যারা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই এই ধরনের খবরগুলো এবং তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো তো থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো